অনেকবার স্টুডেন্টসরা আমাকে বলে যে দিদি একটু শর্ট নোটস গুলো ডিসকাস করুন, তাহলে আজকে আমি তাই করতে চলেছি। আজকে আমি শর্ট নোটস গুলোই ডিসকাস করব, আর এইরকম পরপর প্রত্যেকটা চ্যাপ্টারে শর্ট নোটস গুলো ডিসকাস করতে যাব। আজকে প্রথম চ্যাপ্টার যা নিয়েছি আমি সেটা হলো ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন। এটা একটা বিশাল বড় চ্যাপ্টার আর অনেকগুলোই শর্ট নোটস এর সম্ভাবনা আছে এখান থেকে, তাই চলো এক এক করে ধীরে ধীরে আমরা সবকটা ডিসকাস করি। আচ্ছা, এখানে সব থেকে প্রথমে যা আছে চ্যাপ্টারে ওটা টিস্যু কালচার আর হাইব্রিডাইজেশন এইসব নিয়ে আলোচনা হয়েছে। তাহলে সব থেকে আগেই আসবে হাইব্রিডাইজেশন নিয়ে প্রশ্নটা আসবে। প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ হাইব্রিড ভিগার অর হেটেরোসিস? হাইব্রিড ভিগার আর হেটেরোসিস এই দুটো একই জিনিস, টার্ম আলাদা কিন্তু সেম, এরা দুটো আইডেন্টিক্যাল আছে। এবার কি হয় এটা, এটা আগে জানতে হবে আমাদের। হাইব্রিড ভিগার, হাইব্রিড ভিগার এসেছে হাইব্রিডাইজেশন থেকে। হাইব্রিডাইজেশন কি হয়, দুটো আলাদা ভ্যারাইটি নিয়ে আর্টিফিশিয়ালি সেটাকে সেটাকে ক্রস করে এফ ওয়ান জেনারেশন তৈরি করা হয়। এফ ওয়ান জেনারেশনকে বলা যাবে হাইব্রিড। আর হাইব্রিড কি হবে, হাইব্রিড কেন বানানো যায়, উদ্দেশ্যটা কি? হাইব্রিড বানানোর উদ্দেশ্য একই, যা প্যারেন্ট প্লান্ট যা নেওয়া হয়েছে ওর থেকে বেটার হবে হাইব্রিডটা। সেটাই তো মূল সিদ্ধান্ত, নালে কেন করতে যাবে? মানে যদি এটা আছে, প্যারেন্ট আছে, এটা হলো একটা প্যারেন্ট, দুটোকে ক্রস করা হয়েছে, তাহলে যা অফস্প্রিং হবে সেটা অবশ্যই বেশি বড় হবে বা বেশি সক্ষম হবে, ওই রকম। মানে সব কোয়ালিটি গুলো এখানে প্যারেন্টস থেকে বেশি হবে। এটা প্যারেন্ট জেনারেশন হলো, এটা এফ ওয়ান জেনারেশন হলো। এই প্রসেসটাকে বলা যায় হাইব্রিড ভিগার বা হেটেরোসিস, যা অফস্প্রিং এর মধ্যে ভালো কোয়ালিটি গুলো পাওয়া যায় সেটাই হয়ে গেল হাইব্রিড ভিগার। হাইব্রিডাইজেশনে মেন যা দরকার, যা হাইব্রিডাইজেশন করে যা চায় সায়েন্টিস্টরা, সেটা হলো হাইব্রিড ভিগার। যা এফ ওয়ান জেনারেশন যা উৎপন্ন হবে সেটা আরো বেশি সক্ষম হবে, বেশি ওরা স্ট্রং হবে, বেশি ফ্রুট তৈরি করতে পারবে, তাড়াতাড়ি গ্রো করবে, ডিজিজ রেজিস্টেন্ট হবে, এইসব কোয়ালিটি ওদের মধ্যে থাকবে। এটাই হলো হাইব্রিড ভিগার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হবে ক্লোনাল সিলেকশনটা কি, হোয়াট ইজ ক্লোনাল সিলেকশন? এটা একটা প্রবাবল কোয়েশ্চেন। এবার হাইব্রিডাইজেশন কথা বললাম, হাইব্রিডাইজেশনের জন্য দুটো প্যারেন্ট নিতে হয় আর ওদেরকে ক্রস করে ভালো অফস্প্রিং তৈরি করা যায়। এবার যা কোনো দুটো প্যারেন্ট মিলে তো হবে না, এই প্যারেন্টের চয়ন করতে হয়, যা ভালো আছে, যেখানে ভালো ফিচার্সগুলো আছে সেটাকেই তো নেওয়া যাবে। এই চয়ন করা অনেকটা পদ্ধতি আছে, যেমন বেসিক্যালি তিনটে পদ্ধতি নেওয়া হয়, সেটা হলো মাস সিলেকশন হয়, তারপরে পিওর লাইন সিলেকশন হয় আর ক্লোনাল সিলেকশন হয়। তাহলে ক্লোনাল সিলেকশন কি হলো, হাইব্রিডাইজেশনের জন্য প্লান্ট চয়ন করা একটা একটা উপায়। তাহলে দেখো, চলো দেখি এটা কি হয়। ক্লোনাল সিলেকশন হলো সব থেকে সর্বপ্রথম যা মাথায় রাখবে সেটা সেটা ভেজিটেটিভ পার্ট অফ প্লান্ট, ভেজিটেটিভ পার্ট অফ প্লান্ট নিয়ে ক্লোন তৈরি করা যায়। ক্লোন তৈরি করা যায়, ওই ক্লোন হয়ে গেল নতুন প্লান্ট হয়ে গেল। তাহলে এখানে যা প্যারেন্ট প্লান্টে যা যা ফিচার ছিল এটা তো ক্লোন, তাহলে ক্লোনে ওর যা অফস্প্রিং হয়েছে ওখানে সেম ফিচার থাকবে। এটা একটা প্লাস পয়েন্ট, যেহেতু প্যারেন্ট যদি খুবই সক্ষম আছে, খুবই ভালো আছে, তাহলে ভালো অফস্প্রিংগুলো পেয়ে গেল, কোনো অসুবিধে নেই। কিন্তু একটা অসুবিধে আছে, এটা পসিবল শুধু ভেজিটেটিভ রিপ্রোডাকশন যা দেখায় ওই উদ্ভিদের গুলো এই ক্লোনাল সিলেকশনটা মানে করা যায় ওখানে, অন্য সেক্সুয়ালি রিপ্রোডাকশন প্লান্টে এই পদ্ধতিটা কাজে আসে না। তাহলে এটা ড্রব্যাক হয়ে গেল। আর যা সুবিধে আছে সেটাও বলে দিলাম, যে ক্লোন তৈরি হবে, আইডেন্টিক্যাল হবে, প্যারেন্টের একদম আইডেন্টিক্যাল হবে, সেটা একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। তাহলে এটা হলো ক্লোনাল সিলেকশন। এবার থার্ড কোয়েশ্চেন দেখি আমরা, হোয়াট ইজ ইম্যাসকুলেশন? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইম্যাসকুলেশন? এবার ইম্যাসকুলেশন আর কিছু না, সেটা হলো সেলফ পলিনেশনকে বাধা দেওয়া একটা উপায়। টু স্টপ, এটা হয় কেন, টু স্টপ সেলফ পলিনেশন। আর কিভাবে করে, কিভাবে করে, এটা ইম্পর্টেন্ট, কিভাবে করা যায় ইম্যাসকুলেশন, কিভাবে করা যায় ইম্যাসকুলেশন হলো অ্যান্থারগুলো যা আছে
পরাগধানী সেটাকে স্টেরাইল করে দেওয়া, মানে ফাংশনলেস করে দেওয়া, ওরা ফাংশন করতে পারবে না। এই জন্য যেহেতু ওরা ফাংশনাল মানে নন ফাংশনাল হয়ে যাবে, তাহলে ওরা নিজে ফ্লাওয়ারকে ওরা পলিনেট করতে পারবে না, এই জন্য সেলফ পলিনেশনটা মানে বাধা হয়ে যাবে আর কি। ওটার জন্য ইমাসকুলেশন করা যায়। এবার কিভাবে করা যায় সেটা, প্রথমটা হলো সিজার এন্ড ফোরসেপ মেথড, সিজার আর ফোরসেপ নিয়ে অ্যান্থ্রাকে কেটে দাও। সেকেন্ডটা হলো, সেকেন্ড উপায় হলো গোটা ইনফ্লোরেসেন্স মানে পুষ্প বিন্যাস যা আছে ওই পুরো পুষ্প বিন্যাসটাকে গরম জলে ডুবিয়ে দেওয়া। হ্যাঁ, তখন অ্যান্থার গুলো স্টেরাইল হয়ে যায় বা অ্যালকোহলে ডুবিয়ে দেওয়া। তাহলে এটা হলো সেকেন্ড পদ্ধতি, এই দুটো পদ্ধতি দিয়ে ইমাসকুলেশন করা যায়। ফোর্থ কোয়েশ্চেন হলো এক্সপ্লেন সোম্যাটিক হাইব্রিডাইজেশন। সোম্যাটিক হাইব্রিডাইজেশন এটাও নাম দিয়ে বোঝা যাচ্ছে যা হাইব্রিডাইজেশন করা একটা পদ্ধতি। হাইব্রিডাইজেশন তোমরা বুঝে গেছো, দুটো আলাদা কোষ নিয়ে বা দুটো আলাদা গ্যামেট নিয়ে, দুটো আলাদা প্লান্ট নিয়ে নতুন প্লান্ট সৃষ্টি করা। সেটা করার জন্য অনেকগুলো উপায় আছে, ওর মধ্যে একটা উপায় হলো সোম্যাটিক হাইব্রিডাইজেশন। এটা কিভাবে হয়, সোম্যাটিক হাইব্রিডাইজেশনে আর কিছু না, দুটো কোষ নেওয়া যাবে প্লান্টে, দুটো কোষ নেওয়া যাবে প্লান্ট কোষে। তোমরা জানো প্লান্ট সেলে কি থাকে, সেল ওয়াল থাকে, সেল ওয়াল থাকে, থাকে না? এবার সেল ওয়াল কে ডিসলভ করতে হবে পেকটিনেজ দিয়ে বা সেলুলেজ দিয়ে সেল ওয়াল কে ডিসলভ করতে হবে। তারপরে প্রোটোপ্লাজম কেও ডিসলভ করতে হবে। দুটো প্রোটোপ্লাজম কেও ডিসলভ করার পরে, ডিসলভ করার পরে এই দুটো কোষটাকে জয়েন করে একটা কোষ বানিয়ে দেওয়া হবে। এবার এটা তো আছে একটা নিউট্রিটিভ মিডিয়ামে, আছে নিউট্রিটিভ মিডিয়ামে সবকিছু নিউট্রিশন এরা পাচ্ছে, তাই এরা তাড়াতাড়ি গ্রো করবে সেল, এরা প্রোটোপ্লাজম আর সেল ওয়াল সব আবার ডেভেলপ করে নেবে আর একটা মাস অফ সেল তৈরি করবে। মাস অফ সেল সেটাকে বলা যাবে ক্যালাস। সেটা পদ্ধতি হলো, টিস্যু কালচারের পদ্ধতি হলো, সেটা অন্য প্রশ্ন আসবে। এখানে শুধু এতটা জানতে হবে এক্সপ্লেন সোম্যাটিক হাইব্রিডাইজেশন মানে দুটো আলাদা কোষ সেটাকে একটা কিছু উপায় করে সেটাকে জয়েন করে একটা কোষ করে দেওয়া আর ওখান থেকে নতুন প্লান্টে সঞ্চার হওয়া, এটা হলো সোম্যাটিক হাইব্রিডাইজেশন। সোম্যাটিক যেহেতু সোম্যাটিক সেল গুলো নেওয়া হচ্ছে, সেক্স সেল তো নেওয়া হয়নি, সোম্যাটিক প্লান্টে যা কোনো কোষ গুলো নেওয়া হয়েছে, এটাই হলো বিউটি। প্লান্ট টিস্যু কালচারে অনেক গবেষণা হয়েছে, অনেক কিছু পসিবল হচ্ছে প্লান্টের ক্ষেত্রে, যা অ্যানিমালের ক্ষেত্রে এত এক্সপেরিমেন্ট করা ইজি হয় না, প্লান্টের ক্ষেত্রে সব পসিবল হয়। তাহলে এটা হয়ে গেল সোম্যাটিক হাইব্রিডাইজেশন। এবার নেক্সট কোয়েশ্চেন দিকে চলি আমরা। নেক্সট প্রশ্ন, এক্সপ্লেইন গ্রিন রিভলিউশন। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গ্রিন রিভলিউশনটা কি? এবার দেখো, নাইনটিন সিক্সটিজে যখন এইসব টিস্যু কালচার প্লান্ট ব্রিডিং এইসব দিয়ে অনেক গবেষণা যখন হয়, সায়েন্টিস্টরা এগ্রিকালচারিস্টরা এইসব মেথডটাকে ইউজ করে এগ্রিকালচার প্রোডাকশনে অনেক ইনক্রিজ হয়, অনেক বৃদ্ধি পায়, আর ফুড প্রোডাকশন যদি বেশি হবে তাহলে কার খুশি হবে না। তাহলে এই জন্য এই ফেজটাকে গ্রিন রিভলিউশন বলা হয়েছে, কেন ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন। এইসব টেকনিক দিয়ে ফুড প্রোডাকশনে অনেক উন্নতি হয়েছিল, অনেক মানে ওদের সংখ্যাটা বেড়েছিল, আর এই জিনিসটা হলো 1960s, আর যে এরিয়া ছিল সেটা হলো পাঞ্জাবের ক্ষেত্রে এইসব প্রথম প্রথম এমপ্লয় করা হলো মানে ইউজ করা হলো। এই জন্য এই ফেজটাকে গ্রিন রেভলিউশন বলা গেল, যেহেতু মানে সব মানে গ্রিন রেভলিউশন মানে কি হলো, সেটা হলো খাদ্য পদার্থে অনেক বৃদ্ধি হওয়া, সেটা হলো গ্রিন রেভলিউশন। এক্সাম্পল একটা আছে, কেন এইসব কিছু হচ্ছে হাইব্রিডাইজেশন টেকনিককে নিয়ে, হাইব্রিডাইজেশন করে করে প্লান্টগুলোকে ইম্প্রুভ করছে। এবার কিভাবে ইম্প্রুভ হচ্ছিল সেটা দেখো, আর এই ইম্প্রুভমেন্ট সব থেকে বেশি এলো গমে, WHEAT, আর ধানের ক্ষেত্রে রাইস, এই দুটো ক্ষেত্রে সব থেকে বেশি উন্নতি হয়েছিল। এবার গমের একটা ভ্যারাইটি দেখো, একটা ভ্যারাইটির নাম হলো কল্যাণ সোনা, এটা ছিল হাই ইল্ডিং বাট ডিজিজ প্রোন। আর একটা ভ্যারাইটি ছিল সেটা হলো কল্যাণ সোনা আর সোনালিকা। সোনালিকার প্রোডাকশনটা কম হয় কিন্তু খুব সক্ষম, খুব স্ট্রং, লো ইল্ড বাট স্ট্রং,
স্ট্রং মানে হলো ডিজিজ রেজিস্ট্যান্ট। এবার এই দুটো ভ্যারাইটিকে ক্রস করা হলো, হাইব্রিড তৈরি করা হলো, হাইব্রিডের নাম হলো এই দুটো মিলে হাইব্রিড এটা ক্রস করা হলো, ক্রস করে হাইব্রিড তৈরি হলো, হাইব্রিডের নাম হলো সোনোরা 64 যেহেতু 64 বছরে এটা এক্সপেরিমেন্টটা হয়, সোনোরা 64 এর মধ্যে কি কোয়ালিটি গুলো এলো দেখো, দুটোই ভালো কোয়ালিটি, হাই ইল্ডিং, ইল্ড হাই, ডিজিজ রেজিস্ট্যান্ট, তাহলে হাইব্রিড ভিগার হয়ে গেল। যেহেতু F1 জেনারেশন প্যারেন্ট থেকে ভালো হাইব্রিড ভিগার পেয়ে ভালো কোয়ালিটিস পেয়ে এবার এদের যখন প্লান্টেশন যখন হয় তখন অনেক বৃদ্ধি হয়, ইল্ডে অনেক বৃদ্ধি হয়, অনেক ফুডগুলো তৈরি হয়, এটাই হলো গ্রিন রেভলিউশন। তাহলে গ্রিন রেভলিউশন নিয়ে এতটা, নেক্সট কোয়েশ্চেন দিকে চলি আমরা। এবার নেক্সট কোয়েশ্চেন হলো মিউটাজেন্স এর নাম বলো, কয়েকটা মিউটাজেন্স এর নাম বলো, নেম টু মিউটাজেন, মিউটেজেন যা মিউটেশন করাতে পারে। এবার দুটো মিউটেজেন নাম জিজ্ঞেস করলে কি দেবে আনসার, বেনজিন, বেনজিন একটা মিউটেজেন, তারপর মাস্টার্ড গ্যাস, আর হতে পারে আলফা বিটা রেডিয়েশন, তারপরে কলসিসিন একটা কেমিক্যাল, এটাও মিউটাজেনিক। তাহলে এটা হয়ে গেল মিউটাজেন্স, নাম মনে রাখা দরকার। তারপর নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো টোটিপোটেন্সি কাকে বলে, হোয়াট ইজ টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি ওই ফেনোমেনন যাকে দিয়ে মানে উদ্ভিদে বা প্রাণীরাও হতে পারে লিভিং সেলস থেকে সেটাকে কালচার করে যা কোনো লিভিং সেলসকে নিয়ে, মানে উদ্ভিদের একটা পাতার একটা কোষ নিয়ে বা কান্দের একটা কোষ নিয়ে ফুলের একটা কোষ নিয়ে সেটাকে কালচার করে ওখান থেকে পুরো একটা উদ্ভিদকে তৈরি করা, পুরো একটা ক্রপকে তৈরি করা, একটা প্লান্টকে তৈরি করা, সব পসিবল, এখন সব পসিবল, এটাকে বলা যায় টোটিপোটেন্সি। মানে টোটিপোটেন্সি ওই সেলের ক্যারেক্টারকে বলা যায়, যা কোনো কোষকে দিয়ে আমরা একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারবো, মানে ওই ওই কোষের অত ক্ষমতা ছিল, এই ক্ষমতাকে টোটিপোটেন্সি বলে, ক্যাপাসিটি অফ দ্য সেল টু রিজেনারেট ইন্টু আ নিউ প্লান্ট, ওটাকে টোটিপোটেন্সি বলে। তাহলে তোমরা আরো ভালো করে দেখে নিও টোটিপোটেন্সি কি। তারপর নেক্সট কোয়েশ্চেন হবে নেম টু এনজাইম উইচ ক্যান ডিসলভ সেলুলোজ অফ প্লান্ট, কেন যখন এক্সপেরিমেন্ট হয় প্লান্ট সেলকে নিয়ে তখন সেলুলোজ ডিসলভ করা একটা খুব জরুরি একটা কাজ থাকে, তাহলে কি দিয়ে সেলুলোজটা ডিসলভ করা যায়, সেটা হয় পেকটিনেজ বা সেলুলেজ দিয়ে, এই কাজটা হয়। নেক্সট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যা সবসময় আসে, ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্ট কি। ম্যাক্রো এলিমেন্ট ওই সব যা বেশি পরিমাণে দরকার হয়, যেমন NPK, নাইট্রোজেন, পটাশিয়াম আর ফসফরাস, এই তিনটে উদ্ভিদে খুব বেশি প্রয়োজন থাকে, এছাড়া উদ্ভিদগুলো থাকতে পারবে না, বাঁচতে পারবে না। আর এই তিনটে মানে আরেকটা আছে, এই তিনটে ছাড়া আরেকটা, সেটা হলো সালফার। তাহলে চারটে হয়ে গেল ম্যাক্রো নিউট্রিয়েন্ট, NPKS, আর মাইক্রো নিউট্রিয়েন্ট ওই সব নিউট্রিয়েন্ট যা অল্প পরিমাণে দরকার কিন্তু ওদের প্রয়োজনীয়তাও খুব বেশি, যদি ওরা না থাকে তাহলে উদ্ভিদগুলো ভালো পারফরমেন্স দেখাবে না, মানে ভালো গ্রো করতে পারবে না। তাহলে ওদের নামটাও জানা দরকার, সেটা হলো ZNMN, এইরকমই মাথায় রাখবে ZNMN। এবার ZN হলো জিঙ্ক, MN হলো কি ম্যাঙ্গানিজ, এর সাথে বোরন, BO, বোরন, সেটাও একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, আর আয়রন, Fe। তাহলে এই চারটে হলো মাইক্রো নিউট্রিয়েন্ট, Fe, ZN, MN, BO, এটা হয়ে গেল। এক্সপ্লান্ট কি, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট হলো প্লান্টের ওই পার্ট যাকে দিয়ে নতুন প্লান্ট তৈরি করা যায়, সব কিছু একই, নামটা শুধু আলাদা আলাদা। এবার টোটিপোটেন্সি, এক্সপ্লান্ট সব আইডিয়া এক জায়গা থেকেই আসছে, কিন্তু টোটিপোটেন্সি হলো ফেনোমেনাল, আর এক্সপ্লান্ট হলো ওই জিনিস মানে যাকে দিয়ে হয় ওটা, এক্সপ্লান্ট প্লান্টের ভাগ। যেমন যদি এটা একটা প্লান্ট আছে, হয়তো আমি এখানে বাডগুলো আছে, বাডকে নিয়ে আমি একটা
নতুন প্লান্ট তৈরি করতে চলেছি ঠিক আছে বাট কে নিয়ে নতুন প্লান্ট তৈরি করতে চলেছি তাহলে এই বাটটা হয়ে যাবে এক্স প্লান্ট বাট ছাড়া কাঁদে যা কোনো একটা ভাগ হতে পারত বা রুট হতে পারত যা কোনো অংশ হতে পারত যা বললাম না টোটিপোটেন্সি সব কোষেই টোটিপোটেন্সি আছে এই জন্য যা কোনো একটা কোষ এক্স প্লান্ট মতো কাজ করতে পারে সেটা হলো এক্স প্লান্ট নেক্সট আসবে হু ডিসকভার্ড টিস্যু কালচারের জনক কে সেটা হবে হ্যাবারল্যান্ড হ্যাবারল্যান্ড এইচ এ বি আর এল এ এন ডি তারপরে ডিসক্রাইব দ্য প্রসেস অফ প্লান্ট টিস্যু কালচার ডিসক্রাইব দ্য প্রসেস অফ প্লান্ট টিস্যু কালচার এটা আমি খুব শর্টে তোমাদেরকে বুঝিয়ে দেব আর এই ভিডিওতে এতটাই কভার হবে আর পরে নেক্সট ভিডিওতে আমি অ্যানিমাল হাজবেন্ডারি পার্টটা নেব স্টেপস অফ টিস্যু কালচার এটা কি হবে প্রথম স্টেপটা হলো সিলেকশন অফ প্যারেন্ট টিস্যু কালচার করার জন্য প্যারেন্ট তো সিলেক্ট করতে হবে কোনো একটা উদ্ভিদ তো নিতে হবে যেখান থেকে নতুন ভ্যারাইটি গুলো তৈরি হবে সিলেকশন অফ প্যারেন্ট তারপরে স্টেরিলাইজেশন যেহেতু এরা ডিজিজ ফ্রি হয়ে যায় তারপরে এক্সট্রাকশন অফ এক্সপ্ল্যান্ট বার করা হবে ওই প্লান্ট প্যারেন্ট থেকে এক্সপ্ল্যান্টটা বার করা গেল এবার কালচার মিডিয়াম ওই এক্সপ্ল্যান্টটাকে কালচার মিডিয়ামে রাখা গেল গ্রোথ অফ ক্যালাস যখন মিডিয়ামে রাখবে তখন কোষগুলো ডিভাইড করবে আর একটা ক্যালাস তৈরি করবে তারপরে নেক্সট স্টেপ হবে অকারেন্স অফ রুট অ্যান্ড শুট যখন ক্যালাস তৈরি হয়ে গেছে নেক্সট স্টেপ হবে রুট আর শুট তৈরি হবে তারপরে এটাকে গ্রো ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট যখন রুট আর শুট তৈরি হয়ে গেল তখন ওটাকে ওখান থেকে নিয়ে গিয়ে প্রাকৃতিক পরিবেশে লাগিয়ে দিতে হবে সেটা হলো স্টেপস অফ টিস্যু কালচার একটা প্লান্টকে নিয়ে ওখান থেকে নতুন প্লান্ট তৈরি করা হয়েছে সেটা এই স্টেপগুলো এখানে তোমরা আঁকতেও পারো কিছু নেই বইতেও দেওয়া আছে সেটা তোমরা দেখে নিও তাহলে এইসব হয়ে গেল টিস্যু কালচার আর প্লান্ট প্রোডাকশন উপরে শর্ট কোয়েশ্চেন এই শর্ট কোয়েশ্চেনগুলো প্রত্যেকবার এক এক একটা না একটা পড়বেই পড়বে তিন নম্বরে থাকবে বেশিরভাগ এখান থেকে তিন নম্বর প্রশ্নগুলোই আসে আর এক একবার এক নম্বর দুই নম্বরটাও আসতে পারে আর শর্ট নোটসেও আসতে পারে তাহলে তোমাদেরকে শর্ট নোটসগুলো ভালো করে মাথায় রাখতে হবে চলো এখানে আজকে এতটাই নেক্সট ভিডিও পরের পার্টটা আমরা যা অ্যানিমাল হাজব্যান্ডারি বলো সেটা আমরা কভার করবো